শীত শুরু হওয়ার আগেই বাজারে আসতে শুরু করেছে ক্রেতাদের প্রিয় শীতের বিভিন্ন রকম সবজি। ফুলকপি, বাঁধাকপি, সিম, মূলা, বরবটি, টমেটো সহ বিভিন্ন রকম শাকসবজিতে বাজার ছেয়ে গেছে। সিম, ধনিয়া পাতা, পুদিনা পাতা, সব নতুন যেগুলো সবজি, শীতের সবজি, সব নতুন সবজি আসছে। কাঁটা বেগুন, সিম, মূলা, এগুলো নতুন সবজি আসছে, সামনে নতুন আলু আসবে। কিছু সবজির সরবরাহ ভালো থাকায় দাম কমে প্রতি কেজি 60 থেকে 70 টাকায় নেমে এসেছে। শীতের নতুন সবজি বাজারে ওঠার পর প্রথম পর্যায়ে উচ্চ মূল্য হলেও ক্রেতার চাহিদা থাকে অনেক বেশি। দাম বেশি ছিল, এখন স্বাভাবিক আসছে, 50-60 হয়ে গেছে। সামনের দিনে আরো আমদানি বেশি হবে, তখন আরো দাম কমে যাবে। বাজারে শীতের টাটকা সবজি কিনতে পেরে বেশ খুশি ক্রেতারা। শীতের সময় বাইরে হলে তখন মনে আলাদা স্বাদ থাকবে। দিনাজপুর জেলা ভৌগোলিকভাবে কিছুটা উঁচু হওয়ায় এখানে শীতের সবজির আবাদ বেশি হয় বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। এই সকল জমিতে রোপামন ধান আবাদের পাশাপাশি আমাদের শীতকালীন শাকসবজি আবাদেরও একটি বিশাল সুযোগ রয়েছে। দিনাজপুরে সব মিলে প্রায় 17,000 হেক্টর জমিতে রবি ফসলের, বিশেষ করে শীতকালীন শাকসবজির আবাদ হয়ে থাকে, এবং এছাড়া আমাদের প্রায় 50,000 হেক্টর জমিতে আলু আবাদ হয়ে থাকে। এস এম হামিম, মাইটিভি নিউজ ডেস্ক।